হাই ফ্রেন্ডস, আমার হোম রিলস চ্যানেলে সবাইকে জানাই শারদীয়া দুর্গাপূজার শুভেচ্ছা ও ভালোবাসা। ফ্রেন্ডস, পুজোর সময় বিশেষ করে সন্ধ্যেবেলা আমাদের পুজো দেখতে যাওয়ার কিন্তু খুব তাড়াহুড়ো থাকে। ঠিক ওই সময় যদি এই ধরনের গাঠিয়া বাড়িতে বানিয়ে রাখা হয়, তাহলে চা আর কফি দিয়ে খেয়ে বাস পুজো দেখতে বেরিয়ে পড়লাম। কারণ পুজোর সময় প্রত্যেকের বাড়িতেই মিষ্টি থাকে, আর সাথে যদি একটু এই ধরনের নামকিন স্ন্যাক্স হয়ে যায়, তাহলে কিন্তু মন্দ হয় না। তাহলে শুরু করে দেই আমি গাঠিয়া বানাতে। গাঠিয়া বানানোর জন্য নিয়ে নিচ্ছি এক বাটি বেসন। এবার মিক্সি গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি 50 ml রিফাইন অয়েল আর 100 ml জল, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার ভালো করে মিক্সড করে নিয়ে আসছি। মিক্সড করে আনার পর ঠিক এই ধরনের হয়েছে, আর এটা কিন্তু মাস্ট, এটা দিয়ে গাঠিয়া করলে গাঠিয়া খুব ভালো হয়। এবার একটি বাউলসের মধ্যে ছাঁকনি দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি বেসন, দিচ্ছি 1 চুটকি হলুদের গুঁড়ো। এবার ভালো করে চেলে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম দানা না থাকে। বেসন যত মিহি হবে তত কিন্তু গাঠিয়াগুলো খুব ভালো হবে। বেসন যত মিহি হবে তত কিন্তু গাঠিয়াগুলো খুব ভালো হবে। এবার চেলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চুটকি বিট নুন, দিয়ে দিচ্ছি 1 চুটকি হিং, এবার দিচ্ছি 1 স্পুন গোলমরিচের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, যেটা আমি অল্প ড্রাই রোস্ট করে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি 1 স্পুন, আর দিয়ে দিচ্ছি আজওয়াইন হাতে ক্র্যাশ করে। এবার শুকনো উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার মিশিয়ে নেওয়ার পরে যে জলটা বানিয়েছিলাম তেল আর জল মিশিয়ে, সেই জলটা আমি অল্প অল্প করে এখানে দিয়ে দিচ্ছি। একবারে একদমই দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। এইভাবে জলটা দেওয়ার পরে মিক্সড করে একটা ডো তৈরি করে নেব। তবে এই ডোটা রুটি বা লুচি বানাই ঠিক তেমন ডো হবে না, এটা কিন্তু একটু সেমি ডো হবে, মানে লিকুইডও হবে না সলিডও হবে না, এটা আমাকে মাঝামাঝি রাখতে হবে, তাহলে কিন্তু গাঠিয়াগুলো খুব সুন্দর হবে। অল্প অল্প জল দিয়ে ডোটা যখন বানিয়ে নিয়েছি, ঠিক এই পর্যায়ে আসার পরে আমি আর একটুখানি সেই তেল জল মাখা সেটা দিয়ে একটু লিকুইড করে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে এইভাবে সেমি লিকুইড হয়ে গেছে, ঠিক এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে, ফুলে ফুলে বেরোবে। এবার একটুখানি দিয়ে দিয়েছি খাওয়ার সোডা, একদম 1 পিঞ্চ, বেশি না। এই খাওয়ার সোডা দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না। এবার নিয়ে নিচ্ছি গাঠিয়া বানানোর জন্য যে মেশিন। মেশিনের মধ্যে ভালো করে তেল গ্রিজ করে নিচ্ছি যাতে গাঠিয়াগুলো খুব সহজেই মেশিন থেকে বেরিয়ে আসে, এটা অত্যন্ত প্রয়োজনীয়। মল্ট লাগানোর যে সেটটা সেটাতেও কিন্তু একটু তেল গ্রিজ করে নিয়েছি। এবার বেশ কিছু মল্ট আছে এখানে নানান রকম ডিজাইনে, তবে আমি ফার্স্ট এই ডিজাইনটা দিয়েই শুরু করছি। এইবার স্পুনে করে করে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা অল্প অল্প করে এই মেশিনের ভেতরে দিয়ে দিচ্ছি। তেল অলরেডি আমার গরম হয়ে গেছে, এবার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি মেশিনের থেকে ব্যাটারগুলো। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এটা কিন্তু গ্যাসের ফ্লেম একদমই আমি অফ করে রেখেছি, কারণ তেল আমার ভালো গরম হয়ে গিয়েছিল। আর এই গাঠিয়া কিন্তু হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না, তাহলে উপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে, সেই জন্য গ্যাসের ফ্লেম একদম লো করেই ভাজতে হবে। রেডি হয়ে গেল আমার গাঠিয়া।
আর বানাতে খুব মজা লাগে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে যখন দেওয়া হয় সত্যি খুব দারুণ লাগে। এপিট ওপিট করে আমার গাঠিয়া সব রেডি হয়ে গেছে, ফ্রাই করে নিয়েছি। এই গাঠিয়া কিন্তু খেতে দারুণ লাগে, আর বিকেলে যদি গাঠিয়ার সাথে একটু চা বা কফি হয়ে যায় তাহলে তো কথাই নেই। আর বাচ্চারা তো খুবই ভালোবাসে এই গাঠিয়া খেতে। তো কেমন লেগেছে আজকে আমার গাঠিয়া রেসিপি কমেন্টস করে জানাবে। আর নতুন পুরনো সকল বন্ধু আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। এইভাবে কিন্তু গাঠিয়া বানিয়ে আমরা রেখে দিতে পারি বিকেলে স্ন্যাক্সের জন্য। চট করে যদি গেস্ট চলে আসে তাহলে তো চিন্তাই নেই, চা কফি সাথে গাঠিয়া। দেখো আমি গাঠিয়াগুলো ভেঙে দেখাচ্ছি আর কেমন কিন্তু কুড়মুড়ে হয়েছে।